তোমার মতো দাদি শুনো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তোমার কেমন লাগছে এখানে এসে ভালো ভালো লাগছে बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आशा करछि सबाई भालो आछेन एबं सुस्थ आछेन आलहामदुलिल्लाह आमरा भालो आछि एबं सुस्थ आछि सबाइके सुलताना कौसिस ब्लगे आरेकटा ब्लग देखार जन्य वेलकाम जानाच्छि गर्भबन्दी जीवने थाकते थाकते अनेकटा बोरिंग हये गियेछि आर प्रतिदिन रान्ना देखाते देखाते आमिओ हाँपिये गियेछि आर आपनारा एकटा जिनिस देखते देखते अनेकटा बिरक्त हये गियेछेन सेजन्य निजेर मनेर प्रशान्ति आपनादेर भालो लागार जन्य एकटु बाइरे आसलाम বাড়ি এসে সত্যি খুবই ভালো লাগছে একটা অন্যরকম পরিবেশ পরন্ত বিকালে যে একটা মনোমুগ্ধকর পরিবেশ সেটা শুধু উপভোগ করছি আপনাদের সাথে সেটা শেয়ার করব এই বিকালটা আমার খুবই প্রিয় আমি যখনই বাসা থেকে আসতে পারি না বা যদি কখনো আমি পার্কে না আসি তখন আমি জানালার পাশ দিয়ে এই বিকালটা উপভোগ করি খুবই ভালো লাগে তো আজকে যেহেতু বাড়ি আসলাম পুরো ভিউটা আপনাদের সাথে শেয়ার করব এটার নাম হচ্ছে প্লাটফিল পার্ক আমাদের বাসা থেকে তো একটু দূরে আছে এই পার্কে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক কিছু আছে একসাথে আসলে অনেক কিছু আপনারা দেখতে পাবেন এই যে রাস্তাটা রাস্তার দুই পাশে কিন্তু বড় দুইটা মাঠ রয়েছে এই মাঠের ভিতরে 35টে বলুন বা এখানকার ইংলিশদের যত প্রোগ্রাম হয় পাবলিক যে অনুষ্ঠানগুলো সবগুলো কিন্তু এখানে আয়োজন করা হয় যেহেতু এই পার্কটা অনেক বড় মানুষকে কিন্তু আনন্দ দিতে পারবে বা জায়গা দিতে পারবে তো সমস্ত অনুষ্ঠান কিন্তু এই পার্কে হয়ে থাকে যে আমাদের শহরে যে অনুষ্ঠানগুলো হয় আর কি সেভাবে এই পার্কটা আসলে অনেক বেশি প্রসিদ্ধ তো আমরা কথা বলতে বলতে আমি পার্কে একদম ভিতরে চলে এসেছি ভিতরে এসে আপনাদের সাথে আরও সুন্দর কিছু জিনিস শেয়ার করব এই পার্কে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অনেক বড় একটা লেক রয়েছে লেকের মাঝখানে একটা দ্বীপও আছে আর এই লেকের ভিতরে তো অনেকগুলো আপনারা হাঁস দেখতে পাবেন একটা মজার বিষয় কি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ইংল্যান্ডে একটা কমন জিনিস যে কোনো পার্কে আপনি একটা লেক দেখতে পাবেন লেকের দুই পাশে তো পানি থাকবে তারপর উপরে হাঁসগুলো ভাসবে এটা একটা সাধারণ একটা ব্যাপার তবে এটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ পার্কে দেখা যায় যে অনেক পার্কে আসলে দেখি অনেক জায়গা আর্টিফিশিয়াল জিনিস দিয়ে ভরা আর সেটা আসলে দেখতে হয়তো বা চোখের যে একটা সৌন্দর্য সেটা ভালো লাগে আর কি ন্যাচারাল জিনিসটা দেখলে যে চোখের যে সৌন্দর্য আর আত্মার যে একটা স্পর্শ সেটা আসলে অন্যরকম একটা ফিলিংস সেটা আসলে এই ধরনের পার্কে আসলে আসলে বোঝা যায় এখানে আর্টিফিশিয়াল বলতে কিছুই নেই সব কিছু আসলে ন্যাচারাল অনেক বড় বড় গাছ ফুল পাখি হাঁস কবুতর সব কিছু মিলে আসলে অন্যরকম একটু ভালো লাগা কাজ করে গ্রামীণ পরিবেশে বা পাহাড়ের কাছে যেমন গেলে যেরকম একটা অনুভূতি হয় সেরকম একটা অনুভূতি কিন্তু কাজ করে সবার সেজন্য দেখা যায় যে যারা এক্সারসাইজ করে বলুন এক্সারসাইজ করে বা যাদের ছোটো ছেলে মেয়ে আছে তারা সবাই কিন্তু এখানে আসে ঘোরার জন্য এখানে বসা বা পিকনিক করার কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে আমার মনে আছে গত বছর আমরা এখানে কাইট ফেস্টিভ্যাল করেছি তারপর পিকনিক করেছি এবছর আসলে এই করোনার কারণে কোনো কিছুই করা হয়নি আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম আমি সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব ওই জায়গাটা হচ্ছে অনেকটা হচ্ছে পাহাড়ের মতন একটু উঁচু একটু নিচু সেখানে সবাই বসে এনজয় করে মাঝে মধ্যে আমি গুলিয়ে পেলে এ পার্কের নাম কি প্লাটফিল পার্ক না হাঁস পার্ক কারণ এত বেশি হাঁস এখানে দেখতে পাই এটাকে আসলে হাঁস পার্ক বলতে অনেক সময় বাধ্য হয়ে যায় আমার ছেলে মেয়ে খুবই হ্যাপি ওরা তো আসলে হাঁস কখনো বাস্তবে কখনো দেখেনি ছোটবেলা থেকে এখানে কিন্তু মাশাআল্লাহ পার্কগুলোতে হাঁস বলুন কবুতর পাখি সব কিছুই কিন্তু ওরা দেখতে পায় যেটা আসলে বাংলাদেশে আমি সবসময় চিন্তা করেছি ওরা বাংলাদেশে গেলে এই সব জিনিসগুলো দেখবে আর সেই জিনিসটার অভাবটা আসলে এখানেই আমি পূরণ করতে পারছি ওরা মোটামুটি সব কিছুই চিনে ওরা হাঁস সম্পর্কে কবুতর সম্পর্কে আর মুরগি সম্পর্কে আসলে মোটামুটি ভালোই জানে অভিজ্ঞতা হয়েছে এই যে দূরে উঁচু যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার কথা আমি বলছি গত বছর আমরা এখানে পিকনিক করেছিলাম আবার কাইট ফেস্টিভ্যাল করেছিলাম খুবই মজা হয়েছিল এই জায়গাটা একটু নিচে কিন্তু অনেক সুন্দর বসার জায়গা আছে এর থেকে আরেকটু নিচুতে গেলে হচ্ছে একটা মাঠ সেখানে আমরা বাংলাদেশে যে খেলাগুলো আসলে বিলুপ্তির পথে
সেই খেলাগুলো আমরা খেলেছি সবাই মিলে, এত বেশি সুন্দর একটা সময় আমরা কাটিয়েছিলাম গত বছর এই সময়টাতে। আর এই বছর তো করোনার কারণে আসলে আমরা সবাই এখনও পর্যন্ত আমরা যারা এখানে বাংলাদেশি কমিউনিটির সদস্য রয়েছে সবাই এখন একসাথে এ পর্যন্ত হতে পারিনি। জাস্ট আমরা ফোনের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে সবার খোঁজখবর নিয়েছি। আর তাছাড়া আসলে একসাথে সবাই মিলে যে পিকনিক করব বা মজা করব সেই সুন্দর সময়টা এখনও আমাদের জীবনে আসেনি। দোয়া করি খুব তাড়াতাড়ি আমরা এই সুন্দর সময়টা কাটাতে পারব। দিঘির ওই পাশটা খুবই সুন্দর, উঁচু থেকে একটু একটু করে নিচে নামা যায়, আর নিচে চিকন চিকন মাটির রাস্তাগুলো, সেখানে আসলে আমরা খেলাধুলা করেছিলাম। আর তার সাথে বড় বড় অনেকগুলো গাছ, গাছের নিচে বিশেষ করে আমরা পিকনিক করেছিলাম, সবাই মিলে বসে মজা করেছি, অনেক মজা হয়েছিল, আমরা ঘুরে উড়িয়েছিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগে ওই জায়গাটা, তো আমি চেয়েছিলাম যাওয়ার জন্য। আর আমার ছেলে মেয়েও বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছে, মামা দেখো এই যে এই জায়গাটাতে আমরা ঘুরে উড়িয়েছিলাম, সবাই মিলে কত মজা করেছি আর সবগুলো আন্টি বা আঙ্কেল বা ভাইয়া আপুদের সাথে। তো চলো আমরা ওখান থেকে একটু ঘুরে আসি। তো আমার হাজব্যান্ডের আসলে যে ব্যাপারটা সবসময় সে ফলো করে, যত যাই হোক না কেন আবেগের আসলে কোনো তার কাছে দাম নেই, কারণ এখন যেহেতু পরিবেশ পরিস্থিতি খারাপ, সে আমাদেরকে আপনি দেখুন কারো মুখে কিন্তু মাস্ক নেই, কিন্তু সে এই গরমের ভিতরে আমাদের সবাইকে যতটুকু আসলে সেফটি নিয়ে চলা যায় সেভাবে কিন্তু আমাদেরকে বাইরে এনেছে। এবং সেখানে সে যাবে না, কারণ ওখানে প্রচুর মানুষ ছিল, কেউ হয়তো বা শুয়ে আছে, কেউ হয়তো বা বসে আছে, মানে মানুষের শেষ নেয় মনে হচ্ছে যে বাজার যেরকম বসে যায় সেরকম আর কি, সবাই দলে দলে বসে আছে, সেজন্য সে সেখানে যাবে না, কারণ একটু ডিস্টেন্স বজায় রেখে চলতে হবে। তো আমি আসলে মেনে নিলাম, আসলে বিপদের কথা আসলে বলে কই আসে না, অনেক সময় দেখা যায় যে সারাদিন ঘরে বসে থাকলাম, আমি কোথাও বেরোলাম না, কিন্তু আমার কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু দেখা যায় যে অনেক সময় আমি বাইরে আসলাম, কাজ করলাম, কিন্তু আমি অনেক বেশি সুস্থ থাকলাম। আর সেটা আসলে সব কিছু পরিস্থিতির উপরে ডিপেন্ড করে, আর কিছু জিনিস হচ্ছে আল্লাহর হুকুমে হয়ে থাকে। যতই যাই বলি না কেন, তারপরে আমরা এখনও পর্যন্ত সতর্ক হওয়া দরকার, কারণ আপনারা সবাই জানেন যে আমাদের এখানে বলুন বা ইউরোপের অন্যান্য দেশে কিছুটা হলেও শিথিল, মানুষ যেহেতু অনেক দিন ঘরবন্দি ছিল, এখন সবাই চেষ্টা করছে যে এই এখন এই সুন্দর মুহূর্তটা ওরা সবাইকে নিয়ে একটু বাইরে যাবে, ঘুরবে ফিরবে। এটা আসলে স্বাভাবিক একটা ব্যাপার, যেটা আসলে আমার ক্ষেত্রেও হয়, আমিও চেষ্টা করি যে সময় পেলে ওদেরকে নিয়ে একটু বাইরে যাব। এভাবে করে আসলে অনেক মানুষ এখানকার যে সমুদ্রের পাড় বলুন বা বিভিন্ন সুইমিং পুলগুলো এখনও পর্যন্ত বন্ধ, বিশেষ করে সমুদ্রের পাড়গুলো ওপেন করে দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ সেখানে ভিড় করছে। এখন পরিস্থিতি কিন্তু অনেকটা খারাপের দিকে বলা যায়, এভাবে যদি মানুষ হাজার হাজার মানুষ একসাথে ভিড় করে সেটা কিন্তু প্রবলেম হবে। এখন ইউকে সরকার কিছু চিন্তাভাবনা করছে যে এভাবে যদি মানুষ ডিস্টেন্স বজায় না রেখে বা নিয়মকানুনের তোয়াক্কা না করে এভাবে আসলে বীজগুলাতে ভিড় করে, সেক্ষেত্রে আসলে অনেক বেশি প্রবলেম হবে, কারণ এই মহামারীটা এখনও পর্যন্ত কিন্তু যায়নি, প্রতিনিয়ত কিন্তু মারা যাচ্ছে, হয়তো বা সংখ্যাটা কমে এসেছে। কারণ অনেক সময় দেখা যায় যে একটু যদি ছাড় দেওয়া হয় এসব অসুখ বিসুখ বা মহামারীকে, তখন দেখা যায় যে এটার প্রতিফলনটা কিন্তু খুবই খারাপ দিকে যায়। সেজন্য ইউকে সরকার চাচ্ছে বিভিন্ন বীজগুলোকে হয়তো বা বীজের পাড়গুলোকে একটু নিয়ন্ত্রণ করে রাখার জন্য বা নিয়ন্ত্রণে আনার জন্য। তো আমরা তো সেই দিকে আর যেতে পারলাম না, তো এখন লেকের পাড়েই আছি, লেকের পাড়ে বিশেষ করে হাঁসগুলো দেখছি। আর আমার ছেলে অনেক বেশি এক্সাইটেড, আমাকে এসে বারবার বলছে ছোট ছোট হাঁসগুলো, সে এমনভাবে আসলে আমার সাথে শেয়ার করছে যেন আমি এই হাঁসগুলো কখনোই দেখিনি বা আমি এই প্রথম দেখছি। তো আমিও আসলে আমার ছেলের সাথে সুর মিলিয়ে এনজয় করছি ওর আনন্দটা। আমরা বেছে বেছে একটা নির্জন জায়গায় গিয়ে সেখানে অনেকটা সময় কাটিয়ে এসেছি, প্রায় দেড় ঘন্টার মতন ওখানে ছিলাম। মা মেয়ে দুজনে অনেক দৌড়াদৌড়ি করেছি, ছেলে বাপ দুজনে ব্যাডমিন্টন খেলেছে, সারা দিনে লাপা খেলেছে, লাপাটা আসলে আপনারা কী বলেন জানি না, দড়ি দিয়ে খেলে সেই খেলাটা খেলেছে, ওরা দুটা খেলায় এনজয় করেছে, আমি অনেকটা টায়ার্ড বলা যায়। তো ওইখান থেকে আমরা বাচ্চাদের যে প্লেগ্রাউন্ড এরিয়া ছিল সেখানে গিয়েছিলাম, সেটা এখনও পর্যন্ত ক্লোজ, এখনও পর্যন্ত ওপেন করে দেওয়া হয়নি। তো আমরা ওই পাশটা ঘুরে কিন্তু এখন এই পাশে চলে এসেছি আপনাদের সাথে। সরি ওই জিনিসটা আসলে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে
আমার একটা ফেসবুকে পেজ আছে আইরিন সুলতানা প্রবাস কথা। আইরিন সুলতানা হচ্ছে ইংলিশে আর প্রবাস কথা হচ্ছে বাংলা। আইরিন হচ্ছে আমরা আই মানে আই যে ইদির লেখে সেভাবে আর কি আইরিন সুলতানা প্রবাস কথা। আর সেই ফেসবুক পেজ থেকে আমি লাইভে গিয়েছিলাম। আমি কখনো আসলে লাইভে যাই না, দেখা যায় যে 4-5 মাস পরে আমি মনে হলো তখন একটু লাইভে যাই। তো সেই মুহূর্তে আসলে আমি একটু লাইভ করেছিলাম, আশেপাশের পরিবেশটা সবার সাথে একটু শেয়ার করেছিলাম, সেজন্য আর আমি ভিডিওটা ওইভাবে আসলে করতে পারিনি। যেটা লাইভে গিয়েছি সেটা বাদ দিয়ে এখন আমি ইউটিউব থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি চান আমার আইরিন সুলতানা প্রবাস কথা ফেসবুক পেজে অ্যাড হয়ে যেতে পারেন। ভবিষ্যতে আসলে ইচ্ছা আছে আমি যদি আপনাদের সবার সাপোর্ট পাই, হয়তো বা আমি এখন আসলে বলতে পারছি না, আমার কিছু প্ল্যান আছে আমার ফেসবুক পেজ নিয়ে, সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। যেহেতু আমি ওখানে টোটালি সময় দিচ্ছি না, আমি যদি বলি 1% আমি যদি সময় দিতাম তাহলে হয়তো বা আমি একটু জাস্ট খুলে রেখেছি একটুকু আর কি। তবে সময় দেওয়ার ব্যাপারে আমি একটুও সময় দিচ্ছি না, যতটুকু সময় দিচ্ছি আমি ইউটিউবে এখন এই মুহূর্তে সময় দিচ্ছি আর আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি। আমি সবসময় মনে করি যে আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে, আমার সংসারের কাজ আগে, তারপরে হচ্ছে ইউটিউবের কাজগুলো। কারণ ইউটিউবের কাজটা হচ্ছে আমার হচ্ছে অন্য একটা সাইড একটা কাজ, মেইন কাজটা হচ্ছে আমার ফ্যামিলি। আগে ফ্যামিলি ভালো থাকবে, তারপরে হচ্ছে আমার কাজগুলোকে আমি প্রায়োরিটি দেব। আমি যেভাবে চিন্তা করি, আমার কাছে মনে হয় যে ইউটিউবে যারা কাজ করে, যারা সিঙ্গেল না, ফ্যামিলি নিয়ে থাকে বা ছোট ছেলে মেয়ে আছে, তাদের চিন্তাধারাটা অনেকটা সেমই হবে। আমরা লেকের পাশ থেকে এখন চলে আসলাম আর এদিকটা দেখলাম এখনও মানুষ রয়েছে, সবাই বসে মজা করছে আর সূর্যটা প্রায় ডুবো অবস্থায়। আমরা পার্কে এসেছি একটু দেরি করে, প্রায় সন্ধ্যা 7টার দিকে আমরা এসেছি, এখন বাজে প্রায় 9টা বেজে যাচ্ছে। এই সময়টাতে কিন্তু সাবিসাদিন বাসা যদি থাকতো ওরা ঘুমিয়ে যেত, আর এখন আমরা বাইরে আছি আর বাইরে থাকলে আসলে একটু কিন্তু এলোমেলো হয়ে যায়। আর আমাদের সবার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, তো আমি বাসায় গিয়ে কিন্তু ঝটপটে কিছু রান্না করব। চাইলে কিন্তু আমরা বাইরে থেকে খেতে পারি, আমাদের এখানে কিন্তু আশেপাশের রেস্টুরেন্টগুলো বা দোকানগুলো কিন্তু খোলা হয়েছে। তারপরে এই মুহূর্তে আসলে বাইরে খাওয়াটা ভালো না শরীরের জন্য, কারণ আমাদের শরীরের ইমিউন সিস্টেমটাকে মজবুত করতে হলে হাতে তৈরি বা হোমমেড খাওয়ার কিন্তু খাওয়া জরুরি। সেজন্য আমি আর বাইরের খাওয়ার কথা চিন্তাও করিনি, বাসায় গিয়ে আমি ঝটপটে আসলে যেটা রেডি করতে পারি সেটাই আমরা খাবো। এটা হচ্ছে পুরানো একটা মন্দির, এটাও দেখতে খুবই সুন্দর। আমার বাসায় একটা নিয়ম হচ্ছে আমি দুপুরেরটা দুপুরে রান্না করি, সেটাই দুপুরেই শেষ হয়ে যায়। আর রাতের আয়োজনটা আমি সন্ধ্যার সময় করে থাকি, আর রাতের আয়োজনটা খুবই সিম্পলভাবে করার জন্য চেষ্টা করি। সেটা হয় পাস্তা, না হয় রুটি বা স্যুপ বা ভাজি টাইপের কিছু একটা, যদিও আসলে সেখানে মশলা তেল ঝাল তেমন কিছু একটা দেওয়া হয় না, কারণ রাত্রেবেলা যত সিম্পল খাওয়া যায় ততটা আসলে শরীরের জন্য ভালো। আর আমাদের আসলে খাওয়া নিয়মটা আগে থেকেই এরকম হয়ে এসেছে, এখন চাইলেও আসলে ভারী কিছু আমরা রাত্রে খেতে পারি না, এতে করে দেখা যায় যে সবারই কিন্তু সমস্যা হয়। তো বাইরে যাওয়ার সময় আমি কিছু চিকেন ভিজিয়ে গিয়েছিলাম রান্না করার জন্য। তো বাইরে থেকে এসে ভালোভাবে হাত মুখ ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে তারপরে আমি সবাইকে পানি খেতে দিলাম। পানি খেতে দিয়ে এরপরে আমি যে চিকেনগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো আমি সামান্য একটু মশলা দিয়ে আমি সবগুলো বসিয়ে দিয়েছি সবজি দিয়ে। অলরেডি চিকেন আর সবজি হয়ে গিয়েছে, এই পাকে আমি হাতে বানানো কিছু রুটিও কিন্তু তৈরি করে নিচ্ছি। আর আমার মেয়ের কথা যদি বলি, ও রুটি খেতে খুবই পছন্দ করে, আপনি যদি ওকে ভাত না দিয়ে সারাদিন রুটি দেন সেটা সে খুবই আনন্দ সহকারে খাবে। তো আজকে তরকারিটা ওরা খুবই পছন্দ করেছে। রাতের বেলা দেখা যায় যে আমি বিশেষ করে চিকেন আর সবজি দিয়ে বিভিন্ন ধরনের পাঁচমিশালি সবজি দিয়ে একটা মজাদার একটা তরকারি রান্না করি। এটা আসলে খালিও খাওয়া যায় বা আপনি রুটি দিয়ে খেতে পারেন। আর ভাত আসলে আমাদের কখনোই রাতে খাওয়া হয় না, খুবই কম।
আমাদের সিম্পল লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি সবসময় খুব সাধারণভাবে। আর আমরা খুব সাধারণ একজন মানুষ, বা আমাদের লাইফস্টাইলটা সবসময় খুবই নর্মালভাবে আমরা মেনটেন করার জন্য চেষ্টা করি, সেটা আমাদের চলাফেরা বলুন বা আমাদের খাওয়ার স্টাইলটা যদি ফলো করেন তখন আপনারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন। আপনাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর রুচিশীল কমেন্ট কিন্তু আমার কাছে ভালো লাগে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, এই দোয়াটা করি সবসময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবই নাও।